তো ভালো কিছু হতে পারে না, তাই তো? বইমেলাটা থাকার কারণে এই অসংখ্য মানুষ যেখানে আসছে বইয়ের কারণে আসছে, এবং লেখকরা যে বই লিখছেন বইমেলার কারণে বই লিখছেন, তাই তো? কাজেই আমি এই বইমেলাটা থাকার কারণে তবু এটা প্রতি বছর নিয়মিতভাবে কিছু বই লেখা হচ্ছে এবং পাঠকরা নিয়মিতভাবে কিছু বই পড়ছে। এটা একটা মিলন মেলার মতন, লেখকরা আসছেন, পাঠকরা আসছেন, নতুন বই আসছে, প্রকাশকরা নতুন বই বের করছেন, সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে বাংলা একাডেমিতে, তাই তো? সব কিছু মিলিয়ে এটা একটা আনন্দ উৎসবের মতন বই কেন্দ্রিক। আমি তো একটা সময় ইবুকের প্রচণ্ড বিরোধিতা করেছি যে ইবুক হতেই পারে না, বই ছাড়া, বই অক্ষর কাগজ ছাড়া পড়া, রিসিভ করা অসম্ভব। এখন দেখছি অনেক ইয়োগরা মানে বই কাগজ কলমের চাইতে ওইটাকে প্রাধান্য দিচ্ছে। আমার মনে হয় যে যেভাবেই হোক তুমি তুমি যে জিনিসটা আমরা লিখছি বা সেটা তুমি যেভাবে যে কোনো মাধ্যমে হোক তুমি রিসিভ করতে পারলেই হলো। আমরা বইমেলায় সবসময় একটু উৎসাহী থাকি, যারা লেখক এবং যারা পাঠক প্রত্যেকেই, আমিও পাঠক, সুতরাং আমিও উৎসাহী থাকি যে কখন নতুন বই পাবো, বই আমরা সংগ্রহ করব। আমাদের কিন্তু বইমেলার মূল উদ্দেশ্য হচ্ছে বই বিক্রির মেলা না, আমরা কিন্তু সবসময় বলি বইমেলা হচ্ছে বইয়ের সাথে মানুষের পরিচিতির মেলা। এখানে মানুষ আসে, বই দেখে, বইয়ের সাথে পরিচিত হয়, বইয়ের কাছাকাছি যায়। আশুর আকাশে কবিতাটি আসলে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়েই আমার একটি কবিতা আছে, এবং এই বইয়ের ভিতরে আরও অনেকগুলো কবিতাই আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আমি মোটামুটি প্রতি বছরই প্রায় দু একবার আসা হয়, বাট আজ এবারের মেলাটা একটু ভালো লাগতেছে বেশি, এবার জায়গাটাও বেশি, এবারে বইয়ের কালেকশনগুলোও খুব ভালো, মোটামুটি প্রায় সব বইগুলোর নামগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। We'll be right back.